वेलकम स्टूडेंट आमी सुमित चक्रवर्ती भूगोल टीचार तोमादेर एवं प्रचेष्टा इन्स्टिट्यूटर फाउंडार और डायरेक्टर। आज के बेसिकली तोमादेर भूगोल विषय क्लास टुएल्भर एक चैप्टार आछे, सेई चैप्टारटार नाम होच्छे भौम जल। तो सेई भौम जलेर काज एवं भौम जलेर जे भूमिरूपगुलो सेई निये आज के छोट्ट टपिक। बेसिकली भौम जल जिनिसटा कि, भौम जलेर काज कि, एई निये आज के आमरा जानबो। ठीक आछे, ताहले क्लासटा शुरू करा जाक। थैंक यू। भौम जलेर काज ओ संश्लिष्ट भूमिरूप। तो एइखाने स्टूडेंट आमी तोमादेरके एकटा जिनिस बोली, भौम जलेर काज बुझते गेले आगे प्रथमे आमाके भौम जल कि सेटा सम्पर्के धारणा निते हबे एबं भौम जलेर उत्सगुलो सम्पर्के धारणा निते हबे। अर्थात भौम जल कि, এবং ভৌমজলের বৈশিষ্ট্য এবং উৎস এইগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে। ঠিক আছে না? তাহলে প্রথমে ভৌমজল কি সেটা সম্পর্কে আমরা শুরু করি ক্লাস। ঠিক আছে স্টুডেন্টস, ভৌমজল কাকে বলে এটা বোঝার আগে আমাদের ভৌমজল সম্পর্কে দু একটা জিনিস জানা উচিত। প্রবেশ্য শিলাস্তর এবং অপ্রবেশ্য শিলাস্তর। শিলাস্তরের দুটো পার্ট হয়, শিলার দুটো পার্ট হয়, প্রবেশ্য শিলাস্তর আর অপ্রবেশ্য শিলাস্তর। এই প্রবেশ্য শিলাস্তর আর অপ্রবেশ্য শিলাস্তর না বুঝতে পারলে আমরা কিন্তু ভৌমজলের সঞ্চয় সম্পর্কে জানতে পারবো না। ভৌমজল মানেই হচ্ছে মাটির নিচের জল। এবার এই মাটির নিচের জল কিভাবে সঞ্চিত হয় সেটা জানতে গেলে আমাদের শিলাস্তর সম্পর্কে জানতে হবে। প্রবেশ্য শিলা কোনগুলো? না, যে সমস্ত শিলার মধ্যে রন্ধ্র, ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম রন্ধ্র থাকে এবং তার সাথে কি থাকে, না তার সাথে কিছু ফাটল থাকে। এই সমস্ত ছিদ্র এবং ফাটলের মধ্য দিয়ে জলরাশি কি হয় না প্রবেশ করে। তাহলে যে সমস্ত শিলার ছিদ্র এবং ফাটলের মধ্য দিয়ে জলরাশি প্রবেশ করে তাদেরকে বলা হচ্ছে প্রবেশ্য শিলাস্তর। তাহলে অপ্রবেশ্য শিলা কোনগুলো? সিম্পল জিনিস, যার মধ্যে দিয়ে প্রবেশ করবে না। অর্থাৎ যে সমস্ত শিলার মধ্যে দিয়ে জল প্রবেশ করবে না, কখন করবে না? তাহলে যে সমস্ত শিলার মধ্যে ছিদ্র খুব কম থাকবে বা থাকবে না বললেই চলে, ফাটল কম থাকবে, যার জলের প্রবেশ্যতা কম, সেইগুলোকেই বলা হচ্ছে অপ্রবেশ্য শিলাস্তর। অর্থাৎ জল প্রবেশ না করলে সেটা অপ্রবেশ্য শিলাস্তর। তো এই প্রবেশ্য শিলাস্তর আর অপ্রবেশ্য শিলাস্তর না জানলে আমি ভৌমজল সম্পর্কে জানতে পারবো না। কেন? কারণটা বোঝাচ্ছি। ভৌমজল কাকে বলে? মাটির নিচে যে জল সঞ্চিত হয়, এক কথা একদম সিম্পল ভাষায় মাটির নিচে যে জল সঞ্চিত হয় তাকেই বলা হয় ভৌমজল। এবার এই মাটির নিচের জল কীভাবে সঞ্চিত হতে পারে? ধরো এটা একটা ভূমিভাগ, ঠিক আছে না? এই ভূমিভাগে বৃষ্টিপাত হচ্ছে, হ্যাঁ, বৃষ্টির জল ঝরে পড়ছে, বৃষ্টির জল ঝরে পড়ছে, ঠিক না? তো এই বৃষ্টির জল যেখান থেকে ঝরে পড়ছে সেই মেঘ থেকে ঝরে পড়ার পরে কি হচ্ছে, না সেই জলরাশি ভূমির ঢাল বেয়ে প্রবাহিত হচ্ছে। বিভিন্নভাবে প্রবাহিত করে, নর্মালি প্রবাহিত হতে পারে অথবা নদীর স্রোত রূপে প্রবাহিত হতে পারে। যখন নদীর জলস্রোত রূপে এটা প্রবাহিত হয় এবং সেটা পরবর্তী ক্ষেত্রে গিয়ে কোনো বড় সাগর, মহাসাগর বা সমুদ্রে গিয়ে পড়ে, ধরো এখানটায় সমুদ্র আছে, কোনো বড় হ্রদ, জলাশয় বা সমুদ্রে গিয়ে এই জলরাশি পতিত হচ্ছে। তো জল যখন এই ভূমিভাগের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বা এই বৃষ্টির জলধারা, ধরো এখানে কোনো পুকুরের মতো আছে বা কোনো খাল আছে, সেই খালে এই জলধারা কি হচ্ছে না সঞ্চিত হচ্ছে এবং ধীরে 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 সেই জল চুঁয়ে চুঁয়ে মাটির নিচ দিয়ে চুঁয়ে 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 সেটা কি হয় না ভূ অভ্যন্তরভাগে প্রবেশ করে। ঠিক আছে, এবার লক্ষ্য করে দেখো এই যে জলধারাটা যেটা হয়তো প্রবাহিত হয়ে যাচ্ছিল ভূ উপর, খুব অল্প পরিমাণ এটা ভূ অভ্যন্তরভাবে চুঁয়ে চুঁয়ে প্রবেশ করে। কত পার্সেন্ট? হার্ডলি তোমার 20-30%, মানে টোটাল যে জলরাশি তার হয়তো 20-30% জলরাশি ভূ অভ্যন্তরভাগে প্রবেশ করছে। এই ভূ অভ্যন্তরভাগে প্রবেশ করার পরে কি হয়? প্রবেশ করার পরে ধরো এইখানটাতে যখন প্রবেশ করছে, সেটা তো প্রবেশ্য শিলাস্তরের মধ্য দিয়ে প্রবেশ করছে, এবার সেই প্রবেশ্য শিলাস্তরের নিচে যদি একটা অপ্রবেশ্য শিলাস্তর থাকে
তাহলে ওই জলরাশিটা কি হয় না সেখানে সঞ্চিত হয়। এই যে জলরাশিটা সঞ্চিত হচ্ছে যে জায়গাটা এই জলরাশিটা সঞ্চিত হচ্ছে সেই জলবাহী স্তরটাকে আমরা ভৌমজল বলছি, মানে মাটির অভ্যন্তর ভাগে থাকা এই যে জলটা এটাকে আমরা বলছি ভৌমজল, ঠিক আছে না। এটা তোমার শিলারন্ধ্রের মধ্যে থাকতে পারে, রেগুলিথের মধ্যে থাকতে পারে, ঠিক আছে। তাহলে এইভাবে শিলারন্ধ্রের মধ্যে রেগুলিথের মধ্যে ভূমির অভ্যন্তর ভাগে যে জলরাশি অবস্থান করছে তাকে বলা হচ্ছে ভৌমজল। এই ভৌমজলের কিছু বৈশিষ্ট্য আছে, কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, মাটির নিচের জলের কিছু বৈশিষ্ট্য আছে। এই মাটির নিচের জলটা আমরা কী কীভাবে উত্তোলন করতে পারি, তুলে আনতে পারি কীভাবে, মাটির নিচের জলটাকে আমরা ব্যবহার করতে পারি কীভাবে, তোমরা জানবে যে তোমাদের ঘরে কারো কারো ঘরে দেখবে নলকূপ আছে, কারো ঘরে কুঁয়ো আছে। তাহলে নলকূপ কুঁয়ো এগুলোর সাহায্যে আমরা কি করতে পারি, এখানে ধরো একটা নলকূপ করা আছে, ঠিক আছে না, সেই নলকূপের সাহায্যে আমরা এই জলরাশিটাকে উত্তোলন করে আনতে পারি, অথবা কুঁয়োর সাহায্যে এই জলরাশিটাকে আমরা উত্তোলন করতে পারি। অ্যাকচুয়ালি এত জলরাশিটাকে আমরা যখনই জলরাশির স্তর পেয়ে যাচ্ছি, মাটির নিচের জলরাশির স্তর পেয়ে যাচ্ছি, তখনই সেটা আমাদের ভৌমজল হয়ে যাচ্ছে। এছাড়াও প্রস্রবণ বা তোমার হচ্ছে আটেজীয় কূপ ইত্যাদির মাধ্যমেও কিন্তু আমরা ভৌমজলকে পেয়ে থাকি, ঠিক আছে। প্রস্রবণ কী বা আটেজীয় কূপ কী এটা আমরা পরের ক্লাসে আমরা আলোচনা করব, ঠিক আছে। এর সাথে সাথে কী আছে না, আমরা ভৌমজলের বৈশিষ্ট্য হিসেবে বলতে পারি যে ভৌমজলের তাপ স্বাভাবিক জলের তুলনায়, মানে ভূপৃষ্ঠের উপরিভাগের জলের তুলনায় বেশি হয় এবং চাপও বেশি হয়। তাহলে ভৌমজলের চাপ এবং তাপ ভূপৃষ্ঠের উপরিভাগে থাকা জলরাশির তুলনায় বেশি হয়। থার্ড নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যেহেতু তাপ এবং চাপ বেশি সেই জন্য এর দ্রবণ ক্ষমতাও বেশি, এর দ্রবীভূত করার ক্ষমতা বেশি হয়। এবং তারপরে আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে ফোর্থ নাম্বার পয়েন্ট, ভৌমজল যদি আর্দ্র অঞ্চলে থাকে, ভৌমজলের মধ্যে বিভিন্ন খনিজ থাকে, খনিজ পদার্থ পাওয়া যায়, আর্দ্র অঞ্চলের ভৌমজলে বেসিক্যালি ক্যালসিয়াম জাতীয় তোমার হচ্ছে উপাদানের পরিমাণ বেশি থাকে, আর শুষ্ক অঞ্চলের ভৌমজলে লৌহের পরিমাণ বেশি থাকে। আবার বলছি, আর্দ্র অঞ্চলের ভৌমজলে ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকে আর শুষ্ক অঞ্চলের ভৌমজলে লৌহের পরিমাণ বেশি থাকে, ঠিক আছে না। এছাড়াও কি না, এছাড়াও হচ্ছে ভৌমজল জলচক্রে অংশগ্রহণ করে। জলচক্র কি এটা আমি হয়তো আগের ক্লাসে বুঝিয়েছিলাম, তাহলে সেক্ষেত্রে আমি আর আজকে ডিটেলসে বোঝাচ্ছি না। জলচক্রে ভৌমজল অংশগ্রহণ করে, এই মোটামুটি বেসিক কিছু বৈশিষ্ট্য ভৌমজলের আমরা লক্ষ্য করে থাকি, ঠিক আছে। তাহলে ভৌমজল জিনিসটা কি সেটা আমরা বুঝতে পারলাম। এর পরের যে টপিক সেটা নিয়ে আলোচনা করার আগে ভৌমজলটা কীভাবে আসছে তার আমরা একটা সংক্ষিপ্ত ভিডিওগ্রাফিক নলেজ দেখি, ঠিক আছে। দেখো স্টুডেন্টস, এটা বেসিক্যালি একটা ভূমিভাগ, এটা ভূপৃষ্ঠের উপরিভাগ, ঠিক আছে, এটা ভূপৃষ্ঠের অভ্যন্তরভাগ। এই ভূপৃষ্ঠের অভ্যন্তরভাগটা তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে ভূপৃষ্ঠের অভ্যন্তরভাগটায় অনেক ফাটল বা ক্র্যাক লক্ষ্য করা যাচ্ছে, এবং এই ফাটল বা ক্র্যাকের মধ্য দিয়ে ভূপৃষ্ঠের উপরে জলরাশি এইখানে এইখানে যে জায়গাগুলো প্রবেশ শিলাস্তর আছে সেখানে সঞ্চিত হচ্ছে। কিভাবে হচ্ছে একটু দেখি। দেখো বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাতের ফলে বৃষ্টির জলরাশি ধীরে 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 কী হচ্ছে না, চুয়ে 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 প্রবেশ করছে। কী করলে প্রবেশ করছে আমরা সেটার একটা ভিডিওগ্রাফিক নলেজ পাবো। এবং দেখো প্রবেশ করার পরে কী হচ্ছে না, এইখানে আমরা ভৌমজলের সঞ্চয় দেখতে পাচ্ছি। তোমরা দেখো এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, এখান থেকে দেখো নলকূপের সাহায্যে জল তুলে নিয়ে আসা হচ্ছে, ঠিক আছে। কিন্তু তোমরা একটা জিনিস দেখো, পাশাপাশি অবস্থিত দুটো বাড়িতেই ভৌমজল কিন্তু একই লেয়ারে নাও পাওয়া যেতে পারে। তোমরা অনেকেই লক্ষ্য করেছো তোমাদের ঘরে নলকূপ খোঁড়ার সময় পাশের বাড়ির হয়তো ব্যক্তি নলকূপ থেকে যখন জল তুলে আনছে তখন সে 170 ফিট গভীরতায় জল পেয়ে গেছে। আবার তোমার তোমাদের ক্ষেত্রে দেখা গেছে যে 250 ফিট খোঁড়ার পরেও জলের লেয়ার পাচ্ছ না। কেন পাচ্ছ না, তার কারণটা দেখো, এইখানে ভৌমজলের লেয়ারটা যদি তুমি দেখতে পাচ্ছ যে এই লেয়ারে অবস্থান করছে, কিন্তু এইখানে যে ব্যক্তি ভৌমজলের জন্য কল খুঁড়ছে এইখানে কিন্তু কোনো ভৌমজলের সঞ্চয় নেই। তার ফলটা কি না, তাকে কিন্তু আরও বোরিং করতে হচ্ছে এবং আরও গভীরে যেখানে ভৌমজলের সঞ্চয় আছে সেইখান থেকে কিন্তু জল
তুলে আনতে হচ্ছে, ব্যাপারটা বুঝতে পেরেছেন পারোনি? যদি এইখানের পরে কোনো ব্যক্তির ঘর এইখানে হয় তাহলে সে কিন্তু অনেকটাই কাছে, আবার সে তোমার জলটা পেয়ে যাবে, ঠিক আছে না? সে অনেকটাই কাছে জলটা পেয়ে যাবে। তাহলে ভৌম জলের সঞ্চয় নির্ভর করছে কোন লেয়ারে সেই জলটা সঞ্চিত আছে সেটার উপরে, কোন লেয়ারে প্রবেশ্য শিলাস্তরটা অবস্থান করছে সেটার উপরে। চলো একটা ভিডিওগ্রাফিক নলেজ নিই, ঠিক আছে স্টুডেন্ট? আমরা এই ভিডিওটার থেকে কিছু শিক্ষা নেব, মন দিয়ে কিন্তু অবজার্ভ করবে ভিডিওটা, ঠিক আছে? এটা ওই একই ধরনের ভূদৃশ্য, ভূপৃষ্ঠের উপরিভাগ, ভূপৃষ্ঠের উপরিভাগে অনেক জায়গায় ঘর আছে এবং ভূপৃষ্ঠের অভ্যন্তরভাগটা সম্পর্কে এবার আমরা দেখতে শুরু করব। দেখো এটা ভূপৃষ্ঠ, এবার আমরা ভূ অভ্যন্তরভাগে প্রবেশ করছি, ঠিক আছে না? ভূ অভ্যন্তরভাগটা এবার আমরা দেখতে শুরু করছি। লক্ষ্য করো ভূপৃষ্ঠের উপরিভাগে বৃষ্টিপাত হচ্ছে, এবার এই বৃষ্টিপাত হওয়ার ফলে এইসব জায়গায় ভৌমজল উপরিভাগ দিয়ে, সরি ভূপৃষ্ঠের উপরিভাগ দিয়ে জলরাশি কী হচ্ছে না, শিলার ফাটলের মধ্য দিয়ে ভূ অভ্যন্তরভাগে প্রবেশ করছে, এবং এখানে অনুশ্রবণ প্রক্রিয়ায় চুঁয়ে চুঁয়ে নামা মানেই হচ্ছে অনুশ্রবণ প্রক্রিয়ায় জলরাশিটা নেমে আসছে, ঠিক আছে না? অনুশ্রবণ প্রক্রিয়ায় ধীরে 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 জলরাশি ভূ অভ্যন্তরভাগের ফাটলের মধ্যে সঞ্চিত হচ্ছে, প্রবেশ্য শিলাস্তরের মধ্যে সঞ্চিত হচ্ছে, ঠিক আছে না? একটু লক্ষ্য করো যে এই যে লেয়ারটা দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে প্রবেশ্য শিলাস্তরের মধ্যে থাকা জলরাশি, ঠিক আছে? এখানে ধরো অপ্রবেশ্য শিলাস্তর অবস্থান করছে, এখানে প্রবেশ্য শিলাস্তরটা থাকার ফলে উপর থেকে, মাটির উপর থেকে জলরাশি বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টির জল চুঁয়ে 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 প্রবেশ করছে এবং এইখানে ভৌমজলের সঞ্চয় ঘটিয়েছে, ঠিক আছে না? ওকে, তোমরা লক্ষ্য করে দেখো যেসব জায়গায় ভৌমজলের সঞ্চয়গুলো দেখতে পাচ্ছ সেইখানে দেখো ক্র্যাকের মাধ্যমে বা ফাটলের মাধ্যমে এই জলগুলো এসে প্রবেশ করেছে, ঠিক আছে? এখানে আবার লক্ষ্য করে দেখো যেগুলো প্রবেশ্য শিলাস্তর তার মধ্যে দিয়ে জল প্রবাহ হতে পারে। আচ্ছা আমি একটু ব্যাকে যাচ্ছি যাতে এটা বোঝাতে পারি। অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যে দিয়ে জল প্রবেশ করতে পারছে না, ঠিক আছে? এবারে লক্ষ্য করো যে এইখানের এই যে জলরাশিগুলো ঘটছে তার ফলে এখানে যে সমস্ত মানুষ বোরিংয়ের মাধ্যমে, নলকূপের মাধ্যমে জলরাশিকে তুলে আনার চেষ্টা করছে, তারা ওখান থেকে জলরাশি পাম্পের সাহায্যে, নলকূপের সাহায্যে জলরাশিটাকে কী করছে না নিয়ে আসছে। এই ভৌমজলের সঞ্চয় আছে বলেই কিন্তু কী ঘটছে না, তারা জল, পানীয় জল পাচ্ছে। পানীয় জলের দেখো এইখানে একটা লেয়ার আছে, এইখানে লেয়ার আছে, এই জায়গাটায় দেখো কোনো লেয়ার না পাওয়ার জন্য এইখান থেকে কী করছে না, জলরাশিটাকে তুলতে বাধ্য হচ্ছে, ঠিক আছে? এটা দেখো একই লেয়ারের মধ্যে থাকার জন্য কী হচ্ছে না, জলরাশিটা এই লেয়ারে যখন বাড়িটা এখান থেকে এখানে সরে গেল এইখান থেকে কিন্তু জল অতি সহজেই পাচ্ছে, ঠিক আছে?